আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। চলে আসলাম আবারও ফেসবুকের নতুন একটি ভিডিও নিয়ে। সো আশা করি এই আপডেটটি আপনাদের অনেকেরই ভালো লাগবে। রাইট নাও আমি যদি ফেসবুকটি ওপেন করি, সো আপনারা এখানে দেখতে পারবেন যে আপনাদের নিউজ ফিডে অসংখ্য পোস্ট বা ফটোর মাধ্যমে তারা স্ট্যাটাস দিয়ে থাকে আপনাদের বন্ধুবান্ধবরা। সো আপনারাও কিন্তু এভাবে আপনাদের নিজেদের ফটো আপলোড করে থাকেন বা স্ট্যাটাসের মাধ্যমে ফেসবুকে পোস্ট করে থাকেন। সো আপনারা যে পোস্টগুলো দেখতেছেন এগুলোর কিন্তু একটা করে ইমপ্রেশন আছে বা রেস আছে। সো ফেসবুক টিম কিন্তু আমরা যে ফটোগুলো আপলোড করি বা আমরা যে স্ট্যাটাসগুলো দেই সেগুলোর কিন্তু ইমপ্রেশন পাঠায় আপনাদের বন্ধুবান্ধবদের কাছে বা এর রেসগুলো কিন্তু দেয়। সো কীভাবে আপনারা চেক করবেন যে আপনার স্ট্যাটাসে রেস বেশি দিচ্ছে না আপনার ফটোতে রেস বেশি দিচ্ছে, সেই প্রসেসটি নিয়ে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা চেক করবেন আপনাদের ফটোতে কত রেস দিল বা আপনাদের স্ট্যাটাসগুলোতে কত রেস দিল। তো এভরিওয়ান, যারা আমাদের ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটিকে ফলো করুন, আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন কাইন্ডলি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। সো চলে যাব ভিডিওর মূল টপিকে। সো আমি আবার ফেসবুক অ্যাপটি ওপেন করলাম। করার পর এখন আপনাদেরকে আপনাদের পোস্টের বা আপনাদের ফটোর রেস বা ইমপ্রেশন কীভাবে চেক করবেন, আপনারা আপনাদের প্রোফাইল আইকনে ট্যাপ করবেন। সো প্রোফাইল আইকনে ট্যাপ করার পর আপনারা অবশ্যই প্রফেশনাল মুডটি অন করে নেবেন। কাইন্ডলি আপনারা এখানে থ্রি ডট অপশন ট্যাপ করবেন। ট্যাপ করার পর আপনারা এখানে নিচে দেখতে পারবেন যে টার্ন অন থাকবে আপনাদের ক্ষেত্রে, আমার ক্ষেত্রে আমি অন করে রাখছি। আপনারা এখানে ট্যাপ করে প্রফেশনাল মুডটি অন করে নেওয়ার পর আপনারা এখানে দেখতে পারবেন যে ভিউ টুলস নামে একটি অপশন আছে। সো এখানে ট্যাপ করবেন। সো এখানে ট্যাপ করার পর আপনারা এখানে দেখতে পারবেন যে আপনাদের সবগুলো এখানে শো করবে। তারপর আমরা যেহেতু বলছি যে আমাদের কোন কোন পোস্টের রিচ কেমন দিল সেগুলো আমরা চেক করব। সো আপনারা এখানে দেখতে পারবেন সিমোর ইনসাইট, এখানে ট্যাপ করবেন। সো এখানে ট্যাপ করার পর একটু প্রসেস নেবে। সো প্রসেস পর্যন্ত আপনাদেরকে ওয়েট করতে হবে। সো আপনারা এখানে দেখতে পারবেন যে কয়েকটি সাইট আছে। সো এখন আপনাদেরকে যে কাজটি করতে হবে, আপনারা এখানে দেখতে পারবেন অল কন্ট্যাক্ট নামে একটি অপশন আছে। সো আপনারা এখানে ট্যাপ করবেন। সো এখানে ট্যাপ করতে পার দেখলে এখানে ট্যাপ করলে আপনারা দেখতে পারবেন যে আপনাদের কোন কোন পোস্টে কীরকম রেস দিয়েছে ফেসবুক টিম। সো আপনারা এখানে লক্ষ্য করুন, আমি এই পোস্টটা করেছি ফ্রাইডে নভেম্বর 4:20। সো আমার রেস আছে 324টা। তার মানে ফেসবুক টিম আমার ফ্রেন্ড লিস্টে যতগুলো ফ্রেন্ড আছে তার মধ্যে 324 জনের কাছে আমার এই পোস্টটা পাঠিয়েছে। তারপরে আপনারা নিচের পোস্টটা দেখেন, এখানে দেখেন 386 জনকার কাছে আমার এই পোস্টটা পাঠিয়েছে। তারপরে আপনারা এভাবে দেখেন আমি যে পোস্টগুলো করেছি এটা দেখেন 429 জনকার কাছে পাঠিয়েছে। তো আপনারা কীভাবে এখন বুঝবেন যে আপনার কোন পোস্টে কীরকম লাইক আসবে বা রিচ আসবে? সো এগুলো কিন্তু আমার ফটো ছাড়া পোস্ট, শুধু স্ট্যাটাস দিয়ে পোস্ট করছি। সো আপনারা চাইলে কিন্তু সব থেকে যে পোস্টগুলোতে বেশি লাইক পাওয়া যায় নিজের ফটো আপলোড করবেন, সেগুলোতে কিন্তু বেশি রিচ পাঠায় ফেসবুক টিম, স্ট্যাটাসে বেশি তেমন রিচ পাঠায় না। সো এভাবে চাইলে কিন্তু আপনাদের স্ট্যাটাস এবং ফটোর রিচগুলো আপনারা চেক করতে পারেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওটি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সে পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।